নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাভ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তাইবুর রহমানের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তজা। শুক্রবার বিকেলে উপজেলার ভোলাভ ইউনিয়নের চারিতালুক, পুবের গাঁও, গুতুলিয়া ও আতলাপুর এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। এর আগে চারিতালুক এলাকায় অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, 11 নভেম্বর নৌকা প্রতীকে ভোট দিতে হবে। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান। এতে ভোলাভ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক হাসান আশকারী সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।